সর্বনাশ, আবারও সিলেটে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা। ভারতে ভারী বৃষ্টি হওয়ায় ফের সিলেটে বন্যার আশঙ্কা করছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা সদরের নদ নদীগুলোতে পানি দ্রুতই আবার বাড়ছে। চলতি সপ্তাহে এখানকার নদী তীরবর্তী ও পাহাড়ি এলাকাগুলোতে স্বল্পস্থায়ী বন্যা শুরু হতে পারে। তবে বিভাগের হাওর অঞ্চলে ফসল না থাকায় বন্যার পানিতে খুব বেশি ক্ষতির আশঙ্কা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, উজানে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে, দেশের ভেতরও বৃষ্টি বাড়ছে। ফলে তিস্তা অববাহিকা ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে চলতি সপ্তাহে বেশিরভাগ সময় জুড়ে বন্যা হতে পারে। তবে বৃষ্টি ও বন্যার পানি বেশিদিন স্থায়ী হওয়ার আশঙ্কা কম বলে জানান আরিফুজ্জামান ভূঁইয়া। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সিলেটের বিভিন্ন স্থানে আরও কয়েকদিন ধরে বৃষ্টিপাত হতে পারে। আজও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এদিকে ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের সব নদীতে পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট ও তৎসংলগ্ন ভারতের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে এ সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রধান নদ নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।